এই মুহূর্তে আধার কার্ড নিয়ে বড় একটি ঘোষণা করা হয়েছে ইউআইডিআই এর পক্ষ থেকে, অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে। তো এই আপডেটে কি বলা হয়েছে বিস্তারিত জেনে নিচ্ছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অনেকদিন দেখতেই পাচ্ছেন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে আধার কার্ডে নতুন নিয়ম, না জানলে ভুগতে হবে। ইপিএফও নিউ রুল, আধার কার্ড দিয়ে আর জন্মের তারিখ আপডেট করা যাবে না, অর্থাৎ আধার কার্ড দিয়ে কিন্তু আর জন্মের তারিখ পরিবর্তন করা যাবে না। সম্প্রতি এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইপিএফও। বৈধ নথির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এই কার্ড। এই বিষয়ে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন একটি সার্কুলারও প্রকাশ করেছে। ইপিএফও সার্কুলারে কি বলেছে, শ্রম মন্ত্রকের আওতায় থাকা ইপিএফও জানিয়েছে আধার ব্যবহার করে জন্ম তারিখ পরিবর্তন করা যাবে না। ইপিএফও 16 জানুয়ারি এই সার্কুলার জারি করেছে। এই অনুসারে ইউআইডিআই এর কাছ থেকে একটি চিঠিও পাওয়া গেছে যাতে বলা হয়েছে জন্ম তারিখ পরিবর্তনের জন্য আধার কার্ড বৈধ হিসেবে গণ্য হবে না, এটি বৈধ নথির তালিকা থেকে মুছে ফেলা হবে, তাই সংশ্লিষ্ট বিষয়ে আধার নম্বর না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত বুঝতেই পারছেন আধার কার্ড দিয়ে কিন্তু আর জন্মের তারিখ আপনি পরিবর্তন করতে পারবেন না ইপিএফও র ক্ষেত্রে। তাছাড়াও দেখুন এখানে বলা হচ্ছে জন্ম শংসাপত্র সহ এই নথিগুলির প্রয়োজন হবে। ইপিএফও জানিয়েছে জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেটের সাহায্যে এটি পরিবর্তন করা যাবে। এছাড়াও যে কোনো সরকারি বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত মার্কশিট এবং স্কুল ছাড়ার সার্টিফিকেট বা স্কুল ট্রান্সফার সার্টিফিকেটও এই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এর নাম ও জন্ম তারিখ উল্লেখ করতে হবে। এছাড়া সিভিল সার্জনের দেওয়া মেডিকেল সার্টিফিকেট, পাসপোর্ট, প্যান নম্বর, সরকারি পেনশন এবং মেডিকেল সার্টিফিকেট এবং আবাসিক শংসাপত্র ব্যবহার করা যেতে পারে জন্মের তারিখ আপডেট করার ক্ষেত্রে। মূলত বুঝতেই পারছেন আধার কার্ডকে কিন্তু বাদ দেওয়া হয়েছে এবং এ বিষয়ে অলরেডি আগেই কিন্তু আধার কার্ডের তরফ থেকে এটি প্রকাশ করা হয়েছে, সেটাও একটু পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তাছাড়াও দেখুন বলা হচ্ছে আধার পরিচয় ও বসবাসের শংসাপত্র হিসেবে ব্যবহার করা উচিত। এই বিষয়ে আগেই গাইডলাইন দিয়ে ইউআইডিআই আধার কার্ড কর্তৃপক্ষ বলেছে এই কার্ডকে পরিচয়পত্র এবং আবাসিক শংসাপত্র হিসেবে ব্যবহার করা উচিত, তবে এটি জন্ম শংসাপত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। আধার হলো একটি 12 সংখ্যার অনন্য পরিচয়পত্র, এটি ভারত সরকার দিয়ে থাকে আপনার পরিচয় এবং স্থায়ী বসবাসের প্রমাণ হিসেবে, এটি সারা দেশে বৈধ। তবে আধার তৈরির সময় তাদের বিভিন্ন নথি অনুযায়ী জন্ম তারিখ যোগ করা হয়, তাই এটাকে বার্থ সার্টিফিকেটের বিকল্প হিসেবে বিবেচনা করা উচিত নয়। এটি কিন্তু আগেই ইউআইডিআই বলে দিয়েছে এবং নতুন যখন আপনি আধার কার্ড ডাউনলোড করবেন সেখানেও কিন্তু সেটি উল্লেখ রয়েছে, সেটাও একটু পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তাছাড়াও দেখুন এখানে বলা হচ্ছে এই বিষয়ে আদালত কি বলছে। বিভিন্ন আদালত বহুবার আধার আইন 2016 নিয়ে অবস্থান স্পষ্ট করেছে। সম্প্রতি বম্বে হাইকোর্ট, মহারাষ্ট্র বনাম ইউআইডিআই এবং অন্যান্য ক্ষেত্রেও বলেছিল যে আধার নম্বরটি একটি পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা উচিত, জন্ম শংসাপত্র হিসেবে নয়। এরপরে ইউআইডিআই 22 ডিসেম্বর 2023 বিষয়ে একটি সার্কুলার জারি করে। মূলত বুঝতেই পারছেন আধার কার্ডকে কিন্তু আপনি জন্মের শংসাপত্র হিসেবে ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ জন্মের প্রমাণপত্র হিসেবে কিন্তু আধার কার্ডে যে জন্ম তারিখটা উল্লেখ থাকবে সেটাকে কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না। এর জন্য আপনাকে কিন্তু বার্থ সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে অথবা বাকি যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলোর কিন্তু আপনার প্রয়োজন হতে পারে। বর্তমানে যদি আপনি আধার কার্ড ডাউনলোড করেন আধার কার্ডের উপরেই এরকম করে বক্স করে কিন্তু এই লেখাটি থাকবে। দেখুন এখানে বলা হচ্ছে আধার পরিচয়ের প্রমাণ নাগরিকত্ব বা জন্মতিথির নয়, এটি শুধুমাত্র যাচাইকরণের অনলাইন প্রমাণীকরণ বা কিউআর কোড, অফলাইন XML স্ক্যানিং সঙ্গে ব্যবহার করা উচিত। এবং ইংলিশে এখানে কিন্তু বলা হচ্ছে আধার ইজ প্রুফ অফ আইডেন্টিটি নট অফ সিটিজেন অর ডেট অফ বার্থ, অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট বলা হচ্ছে যে এটি আপনি জন্মের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করতে পারবেন না, শুধুমাত্র পরিচয়ের প্রমাণপত্র হিসেবে কিন্তু এটি আপনি ব্যবহার করতে পারবেন। তাছাড়াও নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবেও কিন্তু এই আধার কার্ডটিকে আপনি ব্যবহার করতে পারবেন না, শুধুমাত্র পরিচয়ের প্রমাণপত্র হিসেবে এই আধার কার্ডটি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। মূলত আপনি আধার কার্ডকে জন্মের প্রমাণপত্র হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবেন না। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেখা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।